দাঁড়াও, আজকে পিওপি রাত্রে রেকর্ড করতেছি। কোনো গানই হচ্ছে না ফোন এখন, স্লিপ হওয়ার পরে রেকর্ডার অন করে, তার আগে তো ফোন গরম হয়ে যায়। না আমি আবারই করি, আগে করি জোন ফাইটের সময় লাস্টের দিকে বন্ধ করে দিই। উল্টা আমি, উল্টা আমি মাই ফাইটের সময় অফ করে দিই, আমার ল্যাগ দেয় প্রচুর। আর রেকর্ডার অন থাকলে আমার মনে হয় বিরক্ত লাগে, কেমন জানি মনে হয় আমার যে কি জানি একটা। নর্মালিতেই ল্যাগ দেয় ভাই, রেকর্ডার অন করলে তো ফোনই চলে না। একটু যদি মাথা ঠান্ডা করে খেলতে পারতাম না তাহলে অনেক ভালো কিছু হইতো, কিন্তু এখন কেন জানি বন্ডিংটা বন্ডিংটা ভালো হয় না। কেউ কারো কল ঠিক মতন ফলো করো না তোমরা। মাথা ব্যথা করতেছে প্রচুর। আমি আজকে ধানমন্ডি গেলাম বিড়ালটাকে নিয়ে, ওরে ডাক্তার দেখাই, এর পরে আসলাম 6টার দিকে, আইসাই নামাজ পড়ে সাথে সাথে মোবাইল নিয়ে বসছি। মাগরিবের নামাজ মিস হয়ে গেছে আমার এই গেমের জন্য। এরপরে আবার এই ম্যাচ শুরুর আগে 10 মিনিট, এই 10 মিনিট নামাজ পড়ছি। আমার এই বাচ্চাটার মনে হয় বাঁচাইতে পারবো না, ওর যে রোগ হয়েছে ওইটা হচ্ছে মানুষের যেমন করোনা ওই রকম বিড়ালের করোনা, ওইটাই এখনো ভ্যাকসিনই আবিষ্কার হয় নাই। ডাক্তার বলছে যে টানা 84 দিন ওকে ভ্যাকসিন দিতে হবে, প্রত্যেক দিন হচ্ছে কত প্রায় 400 টাকা করে খরচ হবে, টানা 84 দিন। এই 2 মাস ই রাখলাম, ভ্যাকসিনেটেড করলাম, এতটি টিকা দিতে 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 ওর শরীর পুরা ঝাঁঝরা বানায় ফেলছি। এখন আর কিছু করব না, এখন যা অল্প কিছু মেডিসিন আছে ওগুলো খাওয়াবো, আল্লাহ বাঁচালে বাঁচবে। আজকে সারাদিন কাঁদতে কাঁদতে আমার মাথা ব্যথা হয়ে গেছে, তার মধ্যে গেম ছাড়তে পারতেছি না। এই ওয়্যার হাউসটাই তোমার মতো তোমার বিয়ের দেখি। নাম শুনি না, হ্যাঁ গেমের তার নামও না না জুনিয়ে ভয় দিছি। ভয় না, এটা না, এটা পার্মানেন্ট। এটা ইস বটেক তোর বয়ফ্রেন্ড বটেক তোর, তাই কি ব্যাপার? ওর বিয়ে সবাই গিফট করবে, দাও দাও আমাদের কি আর দিবা, আমরা কি কেউ হই? এ ভাই জোন দিছে ভাই, চলো এটা তো চলো। বটেক্স এর বয়ফ্রেন্ড এর হচ্ছে গিয়া কি জানি, ও ওর আইডি নিয়ে গেছে বটেক্স এর, এবার বুঝো। ওয়াটার ট্রিটমেন্টের পিছন দিয়ে ঘুরে আসো। হ্যাঁ গাইস আসো আসো, ওয়াটার ট্রিটমেন্টের পিছনে ঘুরে আসো। ডায়েরি দরবার সামনে ও সিগমা টিউবি না হয়ে